বরিশালের গৌর নদীতে নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করার সময় শিবিরের উপজেলা সভাপতি সহ 14 শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় জেলার গৌরনদী উপজেলার কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বিজ্ঞান ভবন থেকে তাদের আটক করা হয়। পুলিশের উদ্ধৃতি দিয়ে বিটিভির জেলা সংবাদ প্রতিনিধি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধপরাধী মতিউর রহমান নিজামের রিভিউ শুনানিকে সামনে রেখে বরিশালে বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে শিবির ক্যাডাররা গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গৌরনদী থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার কাসিমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অভিযান চালায়। এ সময় গোপন বৈঠকরত অবস্থায় ছাত্র শিবিরের গৌরনদী উপজেলা সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ও খুলনা বিভাগীয় সহসভাপতি সহ 14 জন শিবির ক্যাডারকে গ্রেপ্তার করা হয়।